পাঁচ রাজ্যে ভোট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরাম। এই পাঁচ রাজ্যে ভোটের আগে আমরা বেশ কিছু সমীকরণ দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির যে সরকার কেন্দ্রে রয়েছে সেই কেন্দ্রের বিরুদ্ধে নানা অভিযোগ, বিশেষ করে এজেন্সি লাগিয়ে এই বিরোধীদের হেনস্থা করার অভিযোগ উঠছে। এটা তো দীর্ঘদিন ধরে অভিযোগ, কিন্তু যদি লক্ষ্য করা যায় গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে শুধু বিরোধী নেতাদের নয়, একদম এবার একদম মাথাদের, অর্থাৎ যদি আমরা দেখি যে কিছুদিন আগে আমরা যেরকম দেখলাম যে গত 2 নভেম্বর ডাকা হয়েছিল, ইডি ডেকেছিল, সমন পাঠিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তিনি যদিও জাননি তিনি মধ্যপ্রদেশে ভোটের নির্বাচনে প্রচারে চলে গেছেন, কিন্তু নির্বাচনী প্রচারে থাকা এখন ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এদের যারা মুখ্যমন্ত্রী তাদের পরিবার এবং তাদেরকে কি টার্গেট করছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। আমরা যদি দেখি যে এই যে ছত্তিশগড় ভোটের আগে বড় বিতর্কে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, বিতর্কিত মহাদেব অ্যাপ, অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে অনলাইন গেম, এই অ্যাপ বাঘেল নামে এক রাজনীতিকের জন্য আরব থেকে 5.39 মানে 5.39 কোটি টাকা পাঠিয়েছে বলে অভিযোগ করেছে ইডি। বিজেপির অভিযোগ এই বাঘেল আর কে নন, স্বয়ং মুখ্যমন্ত্রী। অন্যদিকে বাঘেলের দাবি ছত্তিশগড়ে কেন্দ্রীয় সংস্থার সাহায্যে ভোটে জিততে চাইছে বিজেপি। একইভাবে আমরা যদি দেখি রাজস্থানে অশোক গেহলট তার ছেলের বিরুদ্ধে তার ছেলেকে ইডি নোটিশ ধরিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে যদি আমরা তেলেঙ্গানা দেখি চন্দ্রশেখর রাও মুখ্যমন্ত্রী তার মেয়ে ও তার পরিবারের প্রতি আবগারি দুর্নীতি নিয়ে ইডি, অর্থাৎ দেখা যাচ্ছে যে এবার একদম টার্গেট হচ্ছে যে পাঁচ রাজ্যে নির্বাচন হচ্ছে তাদের যারা বিরোধী মুখ্যমন্ত্রী একদম সরাসরি তাদেরকে টার্গেট করছে কেন্দ্রীয় সরকার, এটা অভিযোগ। তাহলে কি এই বাংলায় আগামী লোকসভা নির্বাচনে এই বাংলায় কি টার্গেট হতে পারে? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা স্বাগত জানাচ্ছি। অরূপ দা, যেভাবে দেখছি এবার টার্গেট সব মুখ্যমন্ত্রীরা, অর্থাৎ মুখ্যমন্ত্রী তার পরিবারদের টার্গেট করছে পাঁচ রাজ্যে নির্বাচন। তার আগে আমরা যদি দেখি ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এই 3 রাজ্যে একদম ডিরেক্টলি মুখ্যমন্ত্রী এবং তার পরিবারদের টার্গেট করা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিকে লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে। কি বল, কি কিভাবে দেখছো বিষয়টা? দেখো, শুধুমাত্র এইটার ছাড়া আমি যেটা আরেকটা তোমার সঙ্গে যোগ করতে চাই সেটা হচ্ছে অলরেডি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাকেও কিন্তু ইতিমধ্যে সমন পাঠানো হয়েছে, যদিও তিনি প্রথম সমনে আসেননি, সেদিন বলেছিলেন মধ্যপ্রদেশে উনি প্রচারে যাবেন, তারপরে উনি চ্যালেঞ্জ করেছেন কেন সমন, সেটা আলাদা। ফলে শুধুমাত্র যে আর কি যে স্টেটে নির্বাচন হচ্ছে সেটা নয়, কিন্তু যেটা আমরা আলোচনা সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেটা প্রশাসনের সর্বোচ্চ স্তর সেই স্তরে কিন্তু পাঠানো হচ্ছে বিপ্লব। এবার কারণ আমরা জানি যে কোনো ধরো আমি আমি যদি একটার পর একটা করে করি, ধরো যেমন কেজরিওয়াল, যেমন যেহেতু আবগারি বা মদ কাণ্ড হয়েছে, লিকারগেট কাণ্ডে হচ্ছে, এ পর্যন্ত একাধিক মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, সাংসদ সবাই অ্যারেস্ট হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যেহেতু আর কি আবগারিতে তাদের যে নীতি সেই নীতিটা পাল্টানো হয়েছে, এবং নীতি পাল্টানো তো মন্ত্রিসভা দায়বদ্ধ থাকে এবং মন্ত্রিসভার প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী, ফলে তিনি জানবেন না এটা হতে পারে না, এবং সেখানে আর কি বলতে পারো কেন্দ্রীয় সরকারের পায়ের তলার মাটি অনেকটা শক্ত করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। সেখানে দাঁড়িয়ে যে সুপ্রিম কোর্ট বলেছে যে 343 কোটি টাকার মানি ট্রেন তারা পেয়েছে, ফলে যেই কারণে মনীষ সিসোদিয়ার জামিন হলো না, এবং বলছে প্রায় 2000 কোটি টাকার স্ক্যাম এটা। তো এরপরে আমরা যেটা দেখছি সরাসরি, ধরো অন্য সময় এতদিন আমরা দেখতাম যে আর কি অন্য মন্ত্রী বা অন্য আমলা বা অন্য কেউ তাদের আর কি জিজ্ঞাসাবাদ করা হতো, ছাপা মারা হতো, যাই হোক, এবার কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবার এরা কিন্তু আর কি স্ক্যানারে চলে আসছে, যেটা যদিও বিরোধীরা সেটা বলছে যে ভোটের আগে তাদের মিলিয়ে দেয়া হচ্ছে, কিন্তু যদি তুমি এদের ইডি বা কেন্দ্রীয় সংস্থা যে পথে এগোচ্ছে সেটা যদি দেখো তাহলে দেখতে পারবে তারা কিন্তু এবার সরাসরি মাথাটা ধরার চেষ্টা করছে। বিপ্লব, এর বাইরেও যেটা আছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, হেমন্ত সোরেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, ইডি তাকেও দেখেছে, ইডিকে আদালতে গেছিল, বলেছিল আর কি রক্ষা কবচ দিতে, সে রক্ষা কবচ কিন্তু পায়নি। এবার ধরো ছত্তিশগড়, ছত্তিশগড়ে বিজেপি সমানে অ্যাটাক বাড়াচ্ছে মহাদেব অ্যাপ নিয়ে, বলছে তাকে 500 কোটি টাকার উপর দেওয়া হয়েছে, এবং সেখানেও এক বাঙালি বিপ্লব অসীম দাস
সত্যি বাঙালিদের যে জায়গায় যাচ্ছে তাকে এই টাকা দেওয়া হয়েছে। এবং আজকে বিজেপি এটাকেই স্কেল আপ করছে। আমরা যেমন দেখলাম সকালবেলায় বিজেপি হেডকোয়ার্টার থেকে স্মৃতি ইরানিকে দিয়ে প্রেস কনফারেন্স করানো হলো, তারপরে নরেন্দ্র মোদী নিজে সে কথা বললেন, তার পরবর্তীকালে বিভিন্ন নেত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু করে নানা মন্ত্রীরা কিন্তু ওই ঘোটালা ওই এতেই তারা স্কেল আপ করতে চাইছে। কারণ এমনি ছত্তিশগড়ে তুমি যদি দেখো, আমি জানি না দুর্নীতি কতটা প্রভাব ফেলবে, ছত্তিশগড়ে কিন্তু যে সমস্ত সার্ভে আসছে তাতে কিন্তু আর কি ভালোভাবেই কংগ্রেসের ক্ষমতায় আসে, সব সার্ভেতেই দিচ্ছে। অন্যগুলো যেমন মধ্যপ্রদেশ বা রাজস্থানে নেক অ্যান্ড নেক ফাইট দিচ্ছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু ছত্তিশগড়ে কোন রকম বিরাট কোন ঝুঁকি নেই, একেবারে নাই। যে গত বছরের ডিফারেন্স, গতবারের ডিফারেন্সটা ছিল প্রায় 10% ভোটের, তো এবারে ঝুঁকিটা আর কি অন্য স্টেটে যেরকম আছে ছত্তিশগড়ে সেটা নেই। সেখানে বরঞ্চ একটা বড় ফ্যাক্টর সেখানে হচ্ছে অজিত যোগী এবং মায়াবতী, সেই ভোট তারা কোন জায়গায় যাবে, এই ভোটটা কোন জায়গায় যাবে সেটা একটা বড় ফ্যাক্টর না। আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সেখানে হচ্ছে যেমন ধরো একাধিক জায়গায় ইডি হানা দিচ্ছে, এবার সরাসরি বাঘেলকে নিশানা করেছে। বাঘেলের সঙ্গে রাহুল গান্ধী কি জানতেন না, এবং বলছে যে এটা সাতটার সরকার আজকে স্মৃতি ইরানি সেটাই বলেছে। একইভাবে তুমি এবার আসো রাজস্থানে, রাজস্থানে সরাসরি মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, এবং সেখানে মুখ্যমন্ত্রী দপ্তরের দুজনের বিরুদ্ধে যারা টাকা নিয়েছেন বলছে 2 কোটি টাকার উপর ইডি তাদের ধরছে। এবার তারপরে সেখানেও শেষ না, অলরেডি তোমার শুক্রবার দিন জল জীবন মিশনে আর কি ঘোটালা হয়েছে বা দুর্নীতি হয়েছে বলে সেখানে একাধিক জায়গায় ইডি তল্লাশি করেছে। আবার পাল্টা আমরা যেটি দেখলাম অশোক গেহলট ওখানকার রাজ্য পুলিশ পাল্টা এক ইডির আধিকারিককে গ্রেপ্তার করেছে, বলা হচ্ছে সে নাকি টাকা চেয়েছিল। ফলে আর কি পাল্টা কংগ্রেসও ছাড়া পাত্র নয়, তারাও উল্টো দিকে অশোক গেহলট করছে। কিন্তু যেটা হচ্ছে সেটা এতদিন ধরে কংগ্রেসকে বা সরাসরি কিন্তু তারা মুখ্যমন্ত্রী বা তার পরিবারের দিকে বিজেপি আক্রমণটাকে নিয়ে যাচ্ছে, সেখানে তাদের সহায় কোনো সময় ইডি, কোনো সময় সিবিআই বা কোনো সময় ইনকাম ট্যাক্স। একইভাবে তুমি এবার আসো হচ্ছে তেলেঙ্গানায়, আমরা কি দেখেছিলাম বিপ্লব, প্রধানমন্ত্রী তেলেঙ্গানায় যখন প্রচারে গিয়েছিলেন উনি বলেছিলেন, উনি দাবি করেছিলেন যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও নাকি প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে তাদের এনডিএর মধ্যে ঢুকিয়ে নিতে, কিন্তু তারা রাজি হয়নি। অ্যাকর্ডিং টু নরেন্দ্র মোদী তিনি বলেছেন না, এরকম দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা রাখবো না। এবং এই যে আবগারি কাণ্ড, এই আবগারি কাণ্ডে কিন্তু যেটা ইডির জিজ্ঞাসাবাদ করছে সেখানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়েকেও জড়িত বলে অলরেডি তাকে ডাকা হয়েছে, সেই অভিযোগে অভিযুক্ত। এবার তারপরে দেখা যাক কি হয় বা না হয় সেটা তো পরের ব্যাপার, কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রী এবং তার পরিবার কেউ তার কিন্তু সেখানে নিশানা করেছে। ফলে আমরা যদি এই ধরো তিনটে স্টেটের নির্বাচন দেখি, তাহলে আমরা যেটা দেখতে পারবো যারা মুখ্যমন্ত্রী পদে আছেন তাদের পরিবারকে কিন্তু দুর্নীতিগ্রস্ত একদম তোমার ত্রিভুজের মতো আক্রমণ করা হচ্ছে নানাভাবে, লোকে সেটা নেবে না সে তো পরের কথা, কিন্তু একদম সর্বোচ্চ মহল পর্যন্ত বিজেপি গেছে। এবার তুমি যেটা বলেছো স্বাভাবিকভাবেই বিজেপি যেভাবে ধরো যেভাবে 2000 তুমি এটা বলতে পারো যে ধরো বিরোধীরা যেটা বলছে সেটা হচ্ছে যত পায়ের তলা থেকে বিজেপির মাটি সরছে তত বেশি তারা বিরোধীদের আক্রমণ করার চেষ্টা করছে, তত বেশি তারা আর কি জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেখানে অনেকটাই ইডির যত ধরো মামলা করছে ইডি সেই অনুযায়ী কনভিকশন রেট খুব কম, নানা রকম হচ্ছে। কিন্তু একইভাবে ধরো কিন্তু আর কি আপের ঘটনার পর বা আপের রায়ের পর কিন্তু সেক্ষেত্রেও যে প্রতিটা ঘটনাকে তুমি একভাবে মেলাতে পারবেও না। তবে এটা ঠিক যে যে প্রশ্নটা হবে বিপ্লব, যে প্রশ্নটা আসবে এটা হচ্ছে ধরো ঠিক ভোটের আগেই বা কেন ধরো ওই যে জল জীবন মিশন বা অশোক গেহলটের ছেলের বিরুদ্ধে, এটা তো দীর্ঘদিন ধরে চলছে না এই তদন্তটা, ঠিক ভোটের আগেই 10 জায়গায় ছাপা মারা কেন, দেশ ভোটের আগেই অবতলা কেন, কারণ ধরো ভোট আর 3-4-5 একের মধ্যেই ভোট, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষ তো সেই জায়গায় এত আগে তুমিও জানো এখন তার ভূপেশ বাঘেলকে এর মধ্যে ধরবে না, এর মধ্যে তো আর ধরে যদি তাকে গ্রেপ্তার করায় সে তো শহীদ হয়ে যাবে, ফলে সেটা হবে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু তাহলে যেটা হচ্ছে একটা ন্যারেটিভ প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে এই মন্ত্রিসভা হচ্ছে ছড়ে দিয়ে, সেই প্রশ্নটা তাই জন্য যে এতদিন বাকি রেখে ঠিক ভোটের আগে কেন, আমাদের এই রাজ্যের পার্সপেক্টিভে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের এই রাজ্যে একদিকে গত 2019 সালের আগে থেকে যেমন কয়লা গরু সেসব ছিল,
বালি সেসব ছিল প্রাকৃতিক সম্পদ আর কি, যেগুলো সেটা যেমন একদিকে ছিল তেমন আরেকদিকে এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষায় দুর্নীতি, তারপরে এলো খাদ্য অর্থাৎ রেশন দুর্নীতি, খাদ্য নিয়ে রেশন দুর্নীতি, এবং সেই সঙ্গে পুরসভা পুর নিয়োগ অর্থাৎ পুরসভায় কর্মী নিয়োগ দুর্নীতি। এই তিনটে দুর্নীতির এখন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির আন্ডারে চলছে, এজেন্সির আন্ডারে তদন্ত চলছে। প্রশ্ন হলো তাহলে কি এই 2024 লোকসভা নির্বাচনে গত বছর এখান থেকে 18টি আসন জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি, এবছর তাদের টার্গেট 35, অমিত শাহ বলে গেছেন 35, তাহলে কি এরাজ্যেও লোকসভা ভোটের আগে সেই টার্গেট নিতে পারে, কি মনে হচ্ছে? দেখো আমরা যদি লাস্ট নির্বাচনটাও দেখি, লাস্ট বিধানসভা নির্বাচন, সেখানেও কিন্তু বিজেপির যে মূল স্লোগান ছিল সেটা কিন্তু দুর্নীতির বিরুদ্ধেই বলেছিল, সেটা কয়লা বালি ভাইপো, সেটা কিন্তু সব নেতারাই সে কথাই আর কি সেটাই আক্রমণ করেছিলেন। যদিও সেখানে কিন্তু আর কি ভাইপো পর্যন্ত ছিল, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী পর্যন্ত সেই জল পড়ায়নি গতবারে অন্তত বিজেপির যে প্রচার ছিল। তো এবার যেমন ধরো অলরেডি জল উঠতে শুরু করেছে, যেমন যদি শিক্ষায় দেখো, যেমন ধরো তোমার খাদ্যে দেখো, অলরেডি বিজেপি বা এরা যেটা বলতে শুরু করেছে বা অন্যান্য সিপিএম কংগ্রেস, যে যেহেতু এত বড় কেলেঙ্কারি তা মুখ্যমন্ত্রী কি করে জানবে না, যেটা তোমার আবগারি কাণ্ডে বলছিলাম যে যেভাবে কেজরিওয়ালকে বলা হয়েছে, যেহেতু এটা মন্ত্রিসভার দায়িত্ব, ফলে যদি খাদ্যে এত বড় কেলেঙ্কারি হয় বছরের পর বছর ধরে, তাহলে সেগুলো তৃণমূল মন্ত্রী রাজি নয় কোনো কেলেঙ্কারি হয়েছে, কিন্তু সেটাই বলা হচ্ছে যদি বছরের পর বছর ধরে এই কেলেঙ্কারি হয় মুখ্যমন্ত্রী কি করে তার আওতার বাইরে থেকে। এবার দেখা যে ধরো ওই পথ ধরে এরা মুখ্যমন্ত্রী ইডি বা আগামী দিনে অভিষেক বা আর কাউকে এই পথ ধরে কোনো এই এই কেলেঙ্কারিতে জড়ায় কিনা সেটা এখনো জানা নেই, বা এটা কতদূর জল পড়ে দূর ফুটে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস যে আবার হাওয়া তোলা হচ্ছে কোনো কোনো জায়গা থেকে যে আবার হয়তো সার্ফেসে সারদা বা চিট ফান্ডের এবার তারা ক্লোজিং রিপোর্ট দেবেন, সেটাও দেখা যে সারদা বা রোজ ভ্যালি ওখানে ক্লোজিং রিপোর্টে কারোর নাম আসে কিনা, কারণ নানা রকম তখন থেকেই অভিযোগ ছিল। তো সেটা আবার এই ভোটের যত দিন আসবে এই জিনিসগুলো সার্ফেস আসে কিনা, কারণ যে মোডাস অপারেন্ডলি দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যেভাবে চলছে মাথাদের ধরছে, ফলে কেন্দ্রীয় আর কি যদি রাজস্থানে হয়, যদি ছত্তিশগড়ে হয়, যদি তেলেঙ্গানা হয়, পশ্চিমবঙ্গ কি এই পথে অনুসরণ করা হবে? সেটা আগামী দিনই, আর বেশি দিন নয়, খুব অল্প দিনের মধ্যেই তার উত্তর মিলবে। হ্যাঁ, আমরাও সেদিকে নজর রাখবো যে এই এই অশীত নির্বাচন চারটি রাজ্যে, পাঁচটি রাজ্যে হচ্ছে, পাঁচটি রাজ্যের পাশাপাশি বিশেষ করে তিনটি রাজ্যে যেভাবে, এছাড়াও আরো দুটি রাজ্য যেভাবে মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে ঠিক ভোটের আগে, এই রাজ্যের ক্ষেত্রেও কি সেটা হবে সেটা আমরা জানি না, তবে আমাদের নজর নিশ্চয়ই থাকবে যে সত্যি সত্যি সেই টার্গেটটা হয় কিনা, কারণ ইতিমধ্যে নানান রাজনৈতিক যে ডামাডোল, সেই রাজনৈতিক ডামাডোলে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিও কি এরকম কোন রকম বিজেপি টার্গেট করবে আমরা জানি না, সেটা দেখেই আমাদের নজর থাকবে। আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।